Hey viewers, assalamu alaikum. It's me, Tasnim Shagor. Welcome to today's brand new video. So, today's video, I am going to share with you how to do this. I am going to share with you how to do hair restraining. So, this is the case that you have to do on a day that you have to do on a day. So, finally, today I am going to share with you how to do this video. And the video is not the first time I am going to share with you. Because video is on a important thing to share with you. Which if you don't skip it, you will have to do hair restraining. So, without any further to let's get started. হেয়ার রিবন্ডিং এর জন্য আজকে আমি এই মিল্কের এই ক্রিমটা নিয়েছি এটা হচ্ছে 3 in 1 মিল্কের কিন্তু আরো একটা মেডিসিন রয়েছে যেটাতে তিনটা মেডিসিন দিয়ে দেওয়া থাকে বাট এটা যে মেডিসিন এটাতে মাত্র একটা দিয়ে দেওয়া আছে এটা তিনটা মেডিসিনের কাজ একটা মেডিসিনই করতে পারবে প্যাকেটের পিছনে কিন্তু কিভাবে এটা ইউজ করতে হবে কতক্ষণ রাখতে হবে সবকিছু লিখে দেওয়াই আছে রিবন্ডিং এর জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে হ্যান্ড গ্লোভস এবং সাথে আরো যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো স্ট্রেইনার অথবা আয়রন মেশিন আমি আজকে যে স্ট্রেইনারটা ইউজ করছি এটা হচ্ছে ভিগো স্ট্রেইনার আমার এই স্ট্রেইনারটা খুবই ভালো একটা স্ট্রেইনার আমার কাছে এটার প্রাইস নিয়েছিল 2700 থেকে 2800 টাকা মেবি এটা অনেক দিন আগে আমি নিয়েছিলাম তো স্ট্রেইনারটা খুবই ভালো এটা দিয়ে জাস্ট একবার টান দিলেই কিন্তু চুলটা অনেক স্ট্রেইট হয়ে আসে আর পার্লারে যেটা করে তারা স্ট্রেইনারের পাশাপাশি কিন্তু আয়রন দিয়েও টেনে থাকে তো আমার চুল এত বেশি কার্ল না তাই আমার আয়রন দিয়ে টানার প্রয়োজন পড়ে না স্ট্রেইনার দিয়ে টানলেই আমার হয়ে যায় এখন আমি তোমাদেরকে একটু প্যাকেটটা আনবক্সিং করে দেখাচ্ছি এর ভিতরে কি রয়েছে এই যে ভিতরে এরকম একটা মেডিসিন দিয়ে দেওয়া আছে এবার আমি তোমাদেরকে মেডিসিনটা একটু ঢেলে দেখাচ্ছি এরকম একটা কাচের বাটিতে আমি এখন মেডিসিনটা ঢেলে নিচ্ছি এই যে মেডিসিনটা এটা একটা চামচ বা হেয়ার ব্রাশের সাহায্যে এটাকে একটু ফেটে নিতে হবে আমি এটা দেখেছি পার্লারেরা এভাবে করে ফেটে নেয় দেন তারা চুলে অ্যাপ্লাই করে তাই আমিও একটু ফেটে নিচ্ছি আমি এই বাটির এক বাটি পরিমাণ নেব এই যে আমি এই পরিমাণে নিয়েছি পরে যদি আমার মনে হয় যে আমার হেয়ারের জন্য আরও লাগবে তাহলে আমি আরও নিয়ে নেব যেহেতু আমার হেয়ারটা একটু লং সেহেতু আমার হেয়ারে পরবর্তীতে আরও লাগতে পারে এটা আসলে ডিপেন্ড করে হেয়ারের উপরে কতটুকু মেডিসিন লাগবে না লাগবে তো আমি হচ্ছে এই মেডিসিনটাকে ফেটে নিয়েছি এখন আমি আমার হেয়ারে মেডিসিনটা অ্যাপ্লাই করব তবে মেডিসিন অ্যাপ্লাইর আগে কিন্তু আমি আমার চুলটাকে স্ট্রেট করে নিয়েছি অনেক পার্লারে আছে তারা স্ট্রেট না করে ডাইরেক্ট মেডিসিনটা দিয়ে দেয় বাট অনেক পার্লারে আমি দেখেছি তারা আগে হেয়ারটাকে স্ট্রেট করে নেয় দেন হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করে তো আমিও এই জন্য আগে আমার হেয়ারটাকে স্ট্রেনার দিয়ে স্ট্রেট করে নিয়েছি এখন হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করব মেডিসিন অ্যাপ্লাইর আগে আমি এরকম একটা বড় পলি আমার চুলের নিচে দিয়ে দিয়েছি যাতে করে আমার স্কিনে কোনো ধরনের কোনো মেডিসিন লেগে না যায় এরপর চুলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে সবথেকে ভালো হয় যদি আরেকজন হেল্প করে যেহেতু আমার হেল্প করার কেউ ছিল না সো আমাকে একাকাই করতে হয় আর আমি যেহেতু আরও দুই তিনবার বাসায় করেছি সেজন্য আমার আর এই জিনিসটা কিছুই মনে হয় না আমি একাকাই করতে পারি তো আমি আমার চুলগুলোকে এখন ভাগ করে নিচ্ছি মেডিসিনটা আমি পিছন সাইডের চুল থেকে আগে লাগানো শুরু করব মেডিসিন দেওয়ার আগে অবশ্যই হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে আমি হ্যান্ড গ্লোভস পরে নিচ্ছি এই যে মেডিসিনটা এখন আমি পিছনের চুলে অ্যাপ্লাই করে নেব এভাবে করে একটু করে চুল নেব আর হচ্ছে মেডিসিনটা লাগিয়ে নেব ঠিক যেভাবে আমরা হেয়ার প্যাকগুলো ইউজ করি ঠিক সেভাবেই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলের গোড়ায় বা স্ক্যাল্পে যেন মেডিসিনটা না লাগে এটা চুল থেকে 1 ইঞ্চি দূরে করে বা 1/2 ইঞ্চি দূরে মেডিসিনটা লাগাতে হবে মোট কথা
স্কাল্পে বা চুলের গোড়ায় যেন মেডিসিনটা না লাগে। তো আমি একটু করে চুল নিয়ে মেডিসিনটা লাগিয়ে নিয়েছি। এভাবে করে আমি ফুল চুলে মেডিসিনটা অ্যাপ্লাই করে নিয়েছি। মেডিসিন অ্যাপ্লাই করে নেওয়ার পরে আর কিন্তু চুলগুলোকে আঁচড়ানো যাবে না, আর চুলটাকে কিন্তু বেঁধে রাখা যাবে না, এভাবে খোলা অবস্থায় রাখতে হবে, আর ফ্যানের বাতাসেও থাকা যাবে না। তো এভাবে রেখে কিন্তু প্রায় 40 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। ফিরে আসছি 40 মিনিট পরে। ফিরে আসলাম 40 মিনিট পরে। এখন চুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার আগে একটা পরীক্ষা করে দেখতে হবে যে মেডিসিনটা আসলে চুলে ঠিকভাবে বসেছে কি না। পার্লারে কিন্তু এটা করে থাকি। তো এটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে একটুখানি চুল নিয়ে আঙ্গুলে এভাবে পেঁচিয়ে নিতে হবে, আবার চুলটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর যদি চুলটা স্ট্রেট থাকে তাহলে বুঝতে হবে মেডিসিনটা ঠিকভাবে বসে গিয়েছে, আর যদি চুলটা ছেড়ে দেওয়ার পরে এরকম পেঁচানো অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে যে আরও কিছুক্ষণ রাখতে হবে। পার্লারে কিন্তু এই টেকনিকটা তারা ব্যবহার করে থাকে, তাই আমিও এই টেকনিকটা ব্যবহার করেছি। তো আমি আমার চুলটাকে ভালোভাবে ধুয়ে তারপরে আমার চুলটাকে শুকিয়ে নিয়েছি। চুলটা শুকিয়ে গেলে এখন আমি এটা স্ট্রেনার দিয়ে স্ট্রেট করে নেব। আর এটা হচ্ছে রিবন্ডিংয়ের সবচেয়ে বড় একটা ধাপ বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা রিবন্ডিংয়ের, যে যত ভালো স্ট্রেট করতে পারবে তার চুল তত ভালো রিবন্ডিং হবে। তো আমি একটুখানি চুল নিয়ে এখন হচ্ছে স্ট্রেনারটা দিয়ে আমার চুলটাকে স্ট্রেট করে নিচ্ছি। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো চুলটাকে স্ট্রেট করে নেব। মানে যতটুকু চুল নিয়েছি এতটুকু চুলকে, মানে পুরা চুলকে যে 20 মিনিটের মধ্যে স্ট্রেট করবো তা কিন্তু নয়। যতক্ষণ পর্যন্ত না আমি দেখব যে আমার চুলটা একদম স্ট্রেট হয়ে এসেছে, একদম সোজা সোজা হয়ে এসেছে আগাগুলো, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি টানতেই থাকব। তো এইভাবে করে আমি ফুল চুলে হচ্ছে স্ট্রেট করতেই থাকব, আর হিটটা হচ্ছে হাই হিটে থাকতে হবে। চুলটা প্রায় 3-4 ঘন্টা ধরে আমি টেনেছি। এই যে 3-4 ঘন্টা ধরে টানার পরে এখন আমার চুলের অবস্থা, তো আমার চুলটা এখন সোজা হয়ে গিয়েছে এবং চুলের যে আগাটা এটাও একদম সোজা আছে। তো এখন আমার চুলটা কিন্তু স্ট্রেট করা হয়ে গিয়েছে, আর আমাকে স্ট্রেট করার দরকার নেই। এখন আমি আমার হেয়ারটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার হেয়ারটা রিবন্ডিংয়ের পরে কেমন হলো। এই যে দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কিন্তু অনেকটা সিল্কি হয়ে এসেছে এবং বাউন্স করছে। এখন আমি চুলটাকে আঁচড়িয়ে নিয়ে একটা সিরাম অ্যাপ্লাই করে নেব। তো আমি রেগুলারই যে সিরামটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে লিভনের হেয়ার সিরাম। এই সিরামটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা একটা নন স্টিকি সিরাম আর এটা চুলে একটা শাইনিং দেয়, যার কারণে সিরামটা আমার কাছে খুবই ভালো লাগে। আর চুলটা কিন্তু রিবন্ডিং করার পরে 3 দিন পর্যন্ত চুলে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করা যাবে না এবং চুলটা বেঁধে রাখা যাবে না। আর এছাড়াও কিন্তু কানের পিছনেও কিন্তু চুল দিয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু চুলটা ভাঁজ পড়ে যাবে। আর ঘুমানোর সময়ও কিন্তু খুব কেয়ারফুলি ঘুমাতে হয় যাতে করে চুলটা আবার ভাঁজ না পড়ে যায়। তো 3 দিন পরে হচ্ছে চুলটা ওয়াশ করতে হবে। তো এখন জেনে নেওয়া যাক যে 3 দিন পরে আমি কীভাবে চুলটা ওয়াশ করব। 3 দিন পরে চুলটা ওয়াশ করার আগে হচ্ছে 2-3 ঘন্টা আগে বা আগের দিন রাতে বেশি করে নারকেল তেল দিয়ে চুলে রাখতে হবে, একদম জুবজুবা করে তেল দিয়ে রাখতে হবে। রাখার পরে 2-3 ঘন্টা পরে শ্যাম্পু করতে হবে, অথবা আগের দিন রাতে যদি দিয়ে রাখো তাহলে পরের দিন শ্যাম্পু করে ফেলতে হবে। শ্যাম্পু করার পরে আরও একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে হেয়ারটাকে স্পা করতে হবে। স্পা করা খুব কঠিন একটা কিছু নয়, বাজারে নানা ধরনের স্প্রে, বাজারে বিভিন্ন ধরনের স্পা পাওয়া যায়। আমি হচ্ছে লরিয়ালের হেয়ার স্পাটা ব্যবহার করে থাকি। শ্যাম্পু করে নেওয়ার পরে লরিয়ালের যে হেয়ার স্পাটা আছে এটা আমার ফুল চুলে অ্যাপ্লাই করে নেব, ঠিক যেভাবে আসলে হেয়ার প্যাক বা কন্ডিশনার ইউজ করা হয় সেভাবে। তারপর 30 মিনিট রেখে কিন্তু আমার হেয়ারটাকে আমি পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। ওয়াশ করে ফেলার পরে আর চুলটা টানার কোনো প্রয়োজন নেই। ওয়াশ করার পরও যদি চুলটা এরকম থাকে তাহলে বুঝতে হবে যে খুব সুন্দরভাবে মেডিসিনটা বসে গেছে। তো এই তো ওয়াশ করার পরে আমার হেয়ারের অবস্থা, এই হচ্ছে আমার হেয়ার। এখন আমার মেডিসিনটা খুব ভালোভাবেই বসে গিয়েছে। ইন-ডেপথ ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র আমি কিভাবে বাসায় হেয়ার রিবন্ডিং করে থাকি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। বাট আমি কিন্তু কাউকে রিকমেন্ড করছি না যে তোমরা বাসায় এভাবে করেই হেয়ার রিবন্ডিং করো,
কারণ এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এতটুকু জন্যও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে চুলের। সেজন্য আমি রিকমেন্ড করব যে তোমরা যদি কেউ বাসায় করতে চাও অবশ্যই কোনো এক্সপার্ট দ্বারা করে নেওয়া ট্রাই করবে যারা প্রথমবার করছো। কারণ আমি যেহেতু অনেকবার করেছি, আমি পার্লারে কয়েকবার করেছি, বাসায় দুই তিনবার করেছি, তো আমার আসলে অভিজ্ঞতা হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমার আর এই জিনিসগুলোতে প্রবলেম হয় না। বাট যারা প্রথমবার করতে চাচ্ছ বা প্রথমবার করবে বলে ভাবছো, তারা অবশ্যই কোনো এক্সপার্ট দ্বারা করিয়ে নেওয়ার ট্রাই করবে অথবা ভালো পার্লারে গিয়ে করার ট্রাই করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শুধুমাত্র কীভাবে হেয়ার রিবন্ডিং করতে হয় সেটা শেয়ার করেছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব রিবন্ডিং হেয়ারের যত্ন কীভাবে করতে হয়। যত্ন না নিলে কিন্তু রিবন্ডিং হেয়ার নষ্ট হয়ে যায়, এটা হয়তো আমরা অনেকেই জানি। তাই এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে রিবন্ডিং হেয়ারের যত্ন নিতে হয় এবং আমি যে প্রোডাক্ট এখানে ব্যবহার করেছি, যে মেডিসিনটা ব্যবহার করেছি, এটা আসলে কতটুকু ভালো আর কতটুকু কার্যকর, এই প্রোডাক্টের রিভিউ আমি নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।